নমস্কার বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আরও একটি গরম খবর নিয়ে। বন্ধুরা, আবারও অস্থির হয়ে উঠেছে বেনাপোল স্থলবন্দরের সার্বিক সকল পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকের ভিডিওতে এ বিষয়ে সকল বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে এ বিষয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন এবং আপনিও সতর্কভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সব আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের মূল পর্বে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বেনাপোল স্থলবন্দরের সকল পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আমরা জানি বিগত বেশ অনেক দিন যাবৎ বেনাপোল স্থলবন্দরের সকল সার্বিক পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল। 6-7 ঘন্টা লাগছিল ইন্ডিয়াতে প্রবেশ করতে এবং তারপরও ছিল বেশ কিছু বিড়ম্বনা, যে বিড়ম্বনাগুলো পার করে ইন্ডিয়াতে প্রবেশ করতে একজন যাত্রীর 10-12 ঘন্টা পর্যন্ত কিন্তু লেগে যাচ্ছিল সকল কার্যক্রম শেষ করে। তো বন্ধুরা, এই অস্থির পরিস্থিতি থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। বেনাপোল স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে খুব বেশি ভিড় ছিল না, একদম সামান্য পরিমাণ লোকজনের ভিড় দেখা যাচ্ছিল, যার ফলে 1-2 ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে সকল যাত্রীগণ ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছিলেন। কিন্তু আবারও গত পরশু দিন থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দরের সার্বিক সকল পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে। কারণ দীর্ঘদিন যাবৎ মানি এক্সচেঞ্জের যে একটি সমস্যা ছিল, এটার কিছুটা সমাধান হওয়াতে কিন্তু ম্যাক্সিমাম যাত্রীগণ পুনরায় ইন্ডিয়াতে যাতায়াত শুরু করেছেন, যার ফলে কিন্তু বেনাপোল স্থলবন্দরে আবারও যাত্রীর ভিড় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। আর ইন্ডিয়ান ইমিগ্রেশনের সার্ভার প্রবলেম তো এটা সবসময় বিদ্যমান, আর যে সার্ভার প্রবলেমের জন্যই কিন্তু এখনও 6-7 ঘন্টা লেগে যাচ্ছে প্রত্যেক যাত্রীর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে। এছাড়াও বন্ধুরা, আরও অনেক বড় একটি বিড়ম্বনা রয়েছে, যে সকল যাত্রীগণ ইন্ডিয়াতে দীর্ঘদিন যাবৎ থেকে এসে আবার 10-15 দিনের মধ্যে ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাচ্ছেন সেই সকল যাত্রীকে কিন্তু আটকে দিচ্ছে বেনাপোল ইমিগ্রেশন, এবং সরাসরি বেনাপোল থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন তাদেরকে এন্ট্রি রিফিউজ সিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এছাড়াও বন্ধুরা, তাদেরকে গভীরভাবে তল্লাশি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের নথিপত্র তারা পাচ্ছেন ইন্ডিয়াতে কাগজাদির, তা সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু বলতে পারি বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি অনেক বেশি গরম হয়ে আছে। এছাড়াও আপনারা জানেন, গত 2 দিন আগে আমি একটি সংবাদ দিয়েছিলাম, ইন্ডিয়ান পাসপোর্টধারী যে সকল বাংলাদেশি যাত্রীগণ আছেন তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। যারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইন্ডিয়াতে গিয়েছেন এবং পরবর্তীতে ফেরত আসেননি, ইন্ডিয়ান পাসপোর্ট করে পুনরায় বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছেন বাংলাদেশি ভিসা নিয়ে, সে সকল যাত্রীগণকে কিন্তু আটকে দিচ্ছে বেনাপোল ইমিগ্রেশন এবং তাদেরকে গভীরভাবে তল্লাশি করে তাদেরকে জেল হাজতে কিন্তু প্রেরণ করা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা সার্বিক সকল পরিস্থিতি যদি বর্তমানে বিবেচনা করি তাহলে বেনাপোল স্থলবন্দরের পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্থির হয়ে আছে। তো এ মত অবস্থায় আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকল বিষয়গুলো বিবেচনা করেই বর্তমানে সিদ্ধান্ত নেবেন ইন্ডিয়াতে প্রবেশ করার। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে একদম নির্বিঘ্নে সঠিকভাবে এবং ঝামেলামুক্তভাবে ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য। তো আমরা এভাবেই সবসময় চেষ্টা করে যাবো আপনাদেরকে সংবাদ তুলে ধরার। আর আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই অনেক যাচাই বাছাই করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে বর্তমানে ইন্ডিয়াতে প্রবেশ করবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনিও। এছাড়াও বন্ধুরা, বেনাপোল স্থলবন্দর কিন্তু যেহেতু যাত্রীচাপ বেশি, সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ রেটটাও অনেকটাই পড়ে গেছে। আবার কিন্তু এক্সচেঞ্জ রেটটা 72-50 থেকে 73 পর্যন্ত পাওয়া যাচ্ছে, যেটা কিছুদিন আগে 76 পর্যন্ত পাওয়া যাচ্ছিল। তো সব মিলিয়ে বলতে পারি বর্তমান পরিস্থিতি একটু অস্থির হয়ে উঠেছে এবং মানি এক্সচেঞ্জের পরিস্থিতিটাও একটু খারাপের দিকেই যাচ্ছে। তো সব মিলিয়ে যেহেতু বর্তমানে একান্তই যদি আপনাদের প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মুহূর্তে প্রবেশ করবেন না। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরে সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।